আজকে দুজনে মিলে বানাবো, আজের স্পেশাল দিন কেক বানাবো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হলো কেক তৈরি করা। তো কেক তৈরি করো পুরো সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কেক বানাবো, তা তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আমি যেভাবে মানে এখানে বানাবো কেকটা। আর আজকে আমাদের একটা স্পেশাল দিন, সেই স্পেশাল দিনটা কি জানতে হলে তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর কেক তৈরি করতে কী কী লাগবে সেগুলো আমি এখানে নিয়েছি, দেখতে থাকো। এখানে 5টা ক্রিম বিস্কুটের প্যাকেট নিয়েছি, তোমরাও চাইলে অন্য বিস্কুট প্যাকেট নিতে পারো। 2টো জেমস নিয়েছি কেকটাকে সাজাবার জন্যে, একটা আমন্ড দুধের প্যাকেট নিয়েছি। তো তোমরা চাইলে যে কোনো দুধ নিতে পারো, কেনা দুধও নিতে পারো, গরুর দুধও নিতে পারো। আর 2টো চকলেট নিয়েছি, একটা ইনো নিয়েছি, আর অল্প পরিমাণ চিনি নিয়েছি। তোমরা কীভাবে কেকটা তৈরি করছি তোমার লাস্ট ফোন দেখতে থাকো। এমা বিস্কুটটা ছাড়া বন্ধুরা, আমি এদিকে চিনিটা গুঁড়ো করে নেবো, আর মেয়ে ওদিকে বিস্কুট ছাড়িয়ে নিচ্ছে। বন্ধুরা, আমি এখানে বিস্কুটের থেকে ক্রিম গুলো আলাদা করানো, তো তোমরা দেখতে থাকো। এদিকে আমার চিনিগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবারে বিস্কুটগুলো গুঁড়ো করে বন্ধুরা, আমি এদিকে বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়াতে। ও, আমার এদিকে হয়ে গেছে। আচ্ছা ভালো হয়েছে, ওটা হয়ে গেছে, তুমি রেখে দাও, আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, বিস্কুট গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, বিস্কুট গুঁড়োর উপর চিনি গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি ইনোটা দিয়ে দেবো। ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। বন্ধু, এটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি দুধ দেবো। বিস্কুটের ভেতরে মাখনটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে এটা ফেটে নিতে হবে, নিলে সব জিনিসটা মেখে যাবে ভালো করে। অল্প করে দুধ দিচ্ছি, আবার এটা ফেটে নিতে হবে। বন্ধুরা, কেকের বাটা তৈরি হয়ে গেছে, এবার পাত্রে আমি অল্প পরিমাণ তেল দেবো। বন্ধু, তেল মাখানো হয়ে গিয়েছে পাত্রে, এবার আমি কাপ পেপারটা দিয়ে দেবো,
দিয়ে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটার দিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঢেলে দেবো। বন্ধুরা, বাটিটা আমি কড়াইতে বসিয়ে দেবো, আর ওদিকে কড়াইতে বালি দিয়েছি, জল দিইনি। বালি দিলে কেকটা খুব সুন্দর হয়। এটা আমি এবার চাপা দেবো। বন্ধুরা, 35 মিনিটের জন্য ওটা চাপা থাক, আমরা আবার 35 মিনিট পরে আবার খুলবো। বন্ধুরা, 40 মিনিট পর ফিরে এসেছি, দেখি কেকটা কেমন হলো। ঢাকনা দিয়ে খুলবো। বন্ধুরা, এই কেকটা দেখার জন্য একটা কাঠি লাগবে। এখন আমি এটা কাঠি দিয়ে দেখবো। এটা ঝাঁটা কাঠি নিয়েছি। এই কাঠির গায়ে কোনো রস লেগে নেই, মানে কেকটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের কেক তৈরি করা হয়ে গেছে। এবার আমি কেকটাকে এটা ঢেলে নেব। কেকটা খুব সুন্দর উঠেছে, একটুও ভায় নে, দেখতে পাচ্ছ? এবার আমি এটাকে উল্টাবো। বন্ধুরা, কেকের ওপর থেকে চকলেট দিয়ে দেবো। বিস্কুট গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দেবো। বন্ধুরা, কেকের উপর জেমসগুলো দিয়ে দেবো সাজানোর জন্যে। বন্ধুরা, আমার এদিকে কেক তৈরি করা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আগেই বলেছিলাম যে আজকে স্পেশাল দিন, স্পেশাল দিনে কেক বানানো হয়েছে। সেই স্পেশাল দিনটা হলো আজকে আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে মেয়েটা বলেছিল যে মা তুমি কেকটা বানাও, তাই বানিয়েছি। এবার কেকটা কাটছো রে? কেন, তোমার জন্মদিন তুমি কাটো। আমি কাটবো? হ্যাঁ। আচ্ছা, কাটছি। বন্ধুরা, কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, তোমরাও এইভাবে কেকটা বাড়িতে এইভাবে সহজভাবে তৈরি করতে পারো, খুব কম খরচে, কোনো জন্মদিনে হোক, যাই হোক, ওকেশানে। আর আমি এখন মানে বাচ্চাকে খাওয়াতে থাকি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।